বাড়িতে দেখে বলছে চোর 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 চোর। সুযোগ থাকলে জিপটা আমি কেড়ে নিতাম, আমি কারো পয়সায় এমনকি দোকানে চাকরি দেখে দোকানে পয়সা দিয়ে খাই। আমি সরকার থেকে একটা মাইনে নিই না, আমি সরকারি গাড়ি চড়ি না, আমি ইচ্ছা করলে পেনশন প্রতি মাসে 1.5 লাখ টাকা করে পেতে পারি, 1 লক্ষ টাকার উপর মাইনে পেতে পারি, আমি একটা কৌড়ি না। তার কারণ আমার প্রয়োজন পড়ে না, যা আছে মোটা ভাত মোটা কাপড় মোটা শাড়ি ব্যাস এটাই আমার চলে যায়। আমার বাউল্যতা হচ্ছে মানুষ, আমার বাউল্যতা মা আমাকে মানুষের করলাম। আর এত বড় সহজ আমার বাড়িতে দেখে বলছে চোর চোর চোর। সুযোগ থাকলে জিপটা আমি কেড়ে নিতাম, ইলেকশন বলে কিছু বলিনি, ইলেকশন না থাকলেও আমি জিপ কিনে নেওয়ার কথা বলব না। এত মোদি বলে চুন চুনকে দেখলেন গে, চুন চুনকে শক্ত জেল মে কাটলেন। যদি আপনি জিততেন তাহলে কি কথা বলতেন? নিশ্চয়ই বলতেন না, এ কথা শোভা পায় না। আমার মুখে শোভা পেলে আমি চুক্তি নিয়ে কথা বলতাম, কিন্তু আমি ওটা বললাম ওটা বলে যদি করতাম করতে পারতাম কিন্তু করবো।